প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি বাংলাদেশ। দুর্যোগের সাথে যুদ্ধ করেই বেঁচে আছেন এদেশের উপকূল, চরাঞ্চল, নদীতীর এবং দুর্গম জনপদের মানুষেরা, যার সংখ্যা 6 কোটিরও বেশি। তাদের মোকাবেলা করতে হয় ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, নদী ভাঙনের মতো শক্তিশালী সব প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতির ভয়াল এসব দুর্যোগে প্রতি বছর ঘরবাড়ি, জমিসহ সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছেন লাখো মানুষ। তবে দুর্যোগ দুর্ভোগের এই চিত্র এখন অনেকটাই অতীত হতে চলেছে। পাল্টেছে দুর্যোগ মোকাবেলার ধরন, প্রযুক্তি আর পরিকল্পনা। বন্যা এলেই এখন আর দুর্গত মানুষ তার পরিবার পরিজন নিয়ে পানিতে ভেসে বেড়ায় না, না খেয়ে থাকতে হয় না খাবারের অভাবে। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখন গোটা বিশ্বেই রোল মডেল বাংলাদেশ। বর্তমান সরকারের উদ্ভাবনী পরিকল্পনা এবং কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তৈরি করেছে এই বিশ্ব রেকর্ড। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রশমনে দুর্গত মানুষের কাছে এখন অনেক ভরসার সরকারের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র। সারা দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আধুনিক প্রযুক্তি সুবিধায় নির্মিত এমন আশ্রয় কেন্দ্রের সংখ্যা প্রায় 7,000। ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, নদী ভাঙনের মতো দুর্যোগে এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারছেন 70 লাখেরও বেশি মানুষ। প্রতি বছর আরও 220টি করে নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এবছর সুপার সাইক্লোন ফণী আঘাত হানার আগে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের 18 লাখ মানুষকে নিরাপদে নেওয়া হয় এসব আশ্রয় কেন্দ্রে। দুর্যোগে উদ্ধার ও অনুসন্ধানে আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 1,000 কোটি টাকার বিশেষ প্রকল্পের কাজ চলছে। বিশেষ প্রশিক্ষণ ও উদ্ধার সরঞ্জাম দিয়ে দুর্যোগপ্রবণ এলাকায় তৈরি করা হচ্ছে 1 লক্ষ ভলান্টিয়ার, যার মধ্যে 62,000 সিপিপি ভলান্টিয়ার দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে সারা দেশ জুড়ে কাজ করে চলেছেন। বাংলা বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হলো। অতীতে আমরা দুর্যোগ হলে, দুর্যোগ হয়ে যাওয়ার পরে দুর্যোগ কবলিত মানুষকে উদ্ধার করা এবং তাদের পুনর্বাসন এবং তাদের দুর্যোগকালীন সময়ে তাদের অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসার এই ব্যবস্থাগুলো আমরা করতাম। মন্ত্রণালয়ের 2টি শাখা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিতরণ। এই ত্রাণ কার্যক্রম থেকে সরে এসে আমরা দুর্যোগ মোকাবেলা, দুর্যোগ ঝুঁকিরাস, দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসেবে কাজ করছি। যদিও 1991 সালে বিএনপি জামাতের শাসনামলে তাদের অবহেলার কারণে 1,31,000 লোক মারা গিয়েছিল, কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের আমলে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে সেখানে কিন্তু মৃতের সংখ্যা অত্যন্ত কম, এবং এবার যে ঘূর্ণিঝড় ফণী হয়েছে সেখানে মৃতের সংখ্যা মাত্র 4 জন। সিপিপি মানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। 1970 সালে 10 লক্ষ লোক মারা গিয়েছিল, আজকে আমরা কিন্তু সিঙ্গেল ডিজিটে আছি। এই যে একটি অর্জন, এটা কিন্তু সারা বিশ্বের মধ্যে আপনার সমাদৃত। বন্যা আশ্রয় কেন্দ্র আমাদের আগে ছিল 256টি, নতুন করে 423টি আমরা নির্মাণ করছি। এই 423টি আমরা স্কুল প্রতিষ্ঠান কেন্দ্রিক করছি। এই প্রতিষ্ঠান কেন্দ্রিক করাতে এটা যেমনি বন্যার সময় আমাদের কাজে দিবে, আমাদের লেখাপড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসাবে ব্যবহৃত হবে।
প্রাকৃতিক দুর্যোগের অতি ঝুঁকিপ্রবণ বাংলাদেশে চলতি বছর শুরু হয়েছে উদ্ভাবনী নতুন প্রকল্প দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ। বিশেষ প্রযুক্তি ও পদ্ধতিতে নির্মিত এই বাড়ি বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প সহনীয়। গরমে ঠান্ডা আর ঠান্ডায় গরম থাকবে এই বাড়ি। গৃহহীন অতি দরিদ্র মানুষের জন্য তৈরি হলেও এতে আছে টয়লেট, রান্নাঘর, বারান্দা, শোবার ঘর সহ আধুনিক নগর জীবনের সুবিধা। এই দুর্যোগ সহনীয় ঘরগুলোতে আমাদের তিনটি উদ্দেশ্যে সফল হবে। একটি হলো যে দুর্যোগ সহনীয় ঘর দুর্যোগে প্রতিস্থাপন হবে না, আরেকটি হলো যে কেউ গৃহহীন থাকবে না, নির্বাচন ইশতেহার বজায় থাকবে, আরেকটি হলো প্রতিবন্ধীদের জন্য এখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। এদেশের মানুষ আবহমান কাল থেকেই দুর্যোগের সাথে বসবাস করা শিখছে। তারই আলোকে আমরা মনে করি যদি তাদেরকে এমন ঘর বা বাড়ি আমরা উপহার দিতে পারি যেটা দুর্যোগকালীন সময়ে তার ঘর থেকে বের হয়ে অন্য জায়গায় আশ্রয় নেওয়ার দরকার নেই। 1988 সালের বন্যাকে 22 ইয়ার ধরে সেখানে যে পানির উচ্চতা হয়েছিল তার উপরে কিন্তু আমরা ঘরগুলো নির্মাণ করছি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আগামী 100 বছর হলো রিটার্ন ইয়ার, আগামী 100 বছরে তার উপরে পানি কিন্তু ক্রস করবে না, অতএব বন্যা থেকে তারা মুক্ত হবে। আর ঘরগুলো করছি আমরা সেমি পাকা, এতে করে কোনো প্রকার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে তাদেরকে ক্ষতি করতে পারবে না। এটা হলো একটা উদ্দেশ্য যে এই লোকগুলো স্থায়ীভাবে বসবাস করতে পারবে এবং এদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসবে। দ্বিতীয় উদ্দেশ্য হলো আমাদের সমাজ ব্যবস্থাতে, যেই গ্রামে আমরা যেই ঘরটা করেছি ওই লোকটি ছিল ওই গ্রামের সবচেয়ে গরিব লোক, এবং গরিব লোকটি যখন নাকি পাকা ঘর থাকছে তখন অন্যরা সকলে কম্পিটিশন দিয়ে সেটা করছে। এতে করে সরকার যে বলছে আমার গ্রাম আমার শহর, ওই ইয়েটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে। এবং আপনি নিশ্চিত করে আমি বলতে পারি 2024 সালে বাংলাদেশের কোনো গ্রামে সেমি পাকা ঘরের বাইরে থাকবে না। এটা একটা বিরাট সাকসেস আমাদের। নতুন ধারণার এসব বাসস্থানে ট্যাপের পানি, এমনকি বিদ্যুৎ বা সৌর বিদ্যুৎ সুবিধাও পাচ্ছেন তালিকাভুক্ত গরিব মানুষেরা। অতি দরিদ্র হাজারো পরিবারের মুখে যা ফুটিয়েছে সুখের হাসি। আমাদের মূল টার্গেট হলো সরকারের ম্যানিফেস্টো অনুযায়ী যে আমাদের এক্সট্রিম পুয়ারটা নামে আনতে হবে 8-এ, পুয়ারের যে পার্সেন্টেজ এটা 12-তে। তাহলে কিন্তু আমরা যে একটি জাতির পিতা যে একটা সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, একটি সুসংগীত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়িত হবে। আগে আমার ওই যে বাংলা একটা ঘর আছিল, এই ঘর দিয়ে আমি উপর দমার পানি পড়তো পাইয়া ঘর তিন মিন সব খোয়ামো আসেন, অসুবিধা ছিল আমার এই ঘরটা দেওয়াতে বিরাট একটা উপকার হয়েছে। আগে কষ্ট দিল, ঢাকা শহর থাকছি, আপনার ওই দোকালি টোকালি কাজ করছি, খুব কষ্ট হয়েছে, এখন আর অনেক কষ্ট হয় না। এই ঘর পাওয়া সরকার দেওয়ার পরে এখন খুব মানে শান্তি আল্লাহ চালাইতেছে। আগে ঝড় বৃষ্টি আসিল, চলতে পারি নাই, ঘরে দাও উল্লা ভরছে, সোনার ঘরের মেয়েদে থাকছি। আমার মা কই থাক লইলে, যদি ঘরটা না দিয়ে দিত আর জায়গাটা না দিয়ে দিত আমরা কোথায় থাকতাম এটা বলতো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে সম্পূর্ণ সরকারি খরচে প্রথম ধাপের প্রকল্পে এমন 11,600টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ শেষে হস্তান্তর করা হয়েছে, যাতে আধুনিক জীবনযাপনের সুবিধা 11,600 পরিবারের 50,000-এরও বেশি মানুষ পাচ্ছে। মাননীয় জননেত্রী শেখ হাসিনা যখন আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ নিলেন, যে লোকটি রাত্রির বেলা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করত, সেই লোক যখন একটি টিনের শীট বিল্ডিং এর মধ্যে ঘুমায় তার কাছে এটি সোনার হরিণের চেয়ে বেশি পাওয়া। পানি উঠলে পরে তারা বসবাসের অনুপযোগী হয়ে যাইতো, কিন্তু এই ঘরগুলা এখন বর্তমানে টেকসই হওয়ার কারণে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, দুর্যোগে বিভিন্ন জ্বরে ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নাই, এবং কি এখানে তারা শহরের যে ছোঁয়া এই ছোঁয়া এই ঘর থেকেই পাবে।
2020 সালের মধ্যে এমন দুর্যোগ সহনীয় বাসগৃহ হবে আরও 23,000। 2024 সালের মধ্যে মোট 3,00,000 দুর্যোগ সহনীয় বাসস্থান হস্তান্তর করে দেশের গৃহহীন 15,00,000 অতি দরিদ্র মানুষকে নিরাপদ আশ্রয় ও ঠিকানা দিতে চায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে যা বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে 11,604টি ঘর নির্মাণ হয়ে গেছে। আমরা 3,00,000 ঘরের তৈরির পরিকল্পনা গ্রহণ করেছি এবং এগুলো সম্পন্ন হলে আমরা অনেকটা গৃহহীনদেরকে গৃহ দিতে আমরা সফল হব। জাতিসংঘ, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠন দুর্যোগ প্রশমনে বাংলাদেশের এই দুর্যোগ সহনীয় বাসস্থান নির্মাণ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে। ইতিমধ্যে জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলার রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত জুলাইতে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন বাংলাদেশে ছিলেন। তিনি বলেছেন, বাংলাদেশ ইজ দ্য টিচার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন বাসস্থান তৈরির ধারণা বিশ্বের দুর্যোগপ্রবণ বিভিন্ন দেশে বাস্তবায়নের পরামর্শও দিচ্ছে তারা। অনেক দেশের প্রতিনিধিরা বাংলাদেশে আসছে, কীভাবে আমরা সাইক্লোন শেল্টার করেছি, কীভাবে ফ্লাড শেল্টার করেছি, কীভাবে আমরা বেড়িবাদ দিয়েছি, কীভাবে আমরা বনায়নের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য কাজ করছি, কীভাবে বজ্রপাতের জন্য তালগাছ ব্যবস্থা করছি, সেই জিনিসগুলো তারা কিন্তু দেখছে এবং আমাদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করছে। দেশের দুর্যোগপ্রবণ গ্রাম এলাকায় দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে গ্রামীণ সড়ক সেতুও তৈরি করছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, যাতে দুর্যোগ মুহূর্তে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারেন দুর্গত মানুষেরা। দেশের প্রত্যন্ত গ্রামে গ্রামে এমন ইট বিছানো HB সড়ক করা হয়েছে প্রায় 3,500 কিলোমিটার, বাস্তবায়নাধীন রয়েছে আরও প্রায় 5,000 কিলোমিটার। করে দিচ্ছি, যার কারণে কিন্তু আপনার এখন আর কাঁচা রাস্তায় পা রাখতে হয় না। মানুষের জীবনযাত্রার জন্য এই ব্রিজ এবং এই হেরিং বন আজকে গ্রামের কে চেহারাই পরিবর্তন করে দিয়েছে। এই পর্যন্ত কাদা ছিল, অনেক কাদা ছিল। এখানে যে কবরস্থানে লাশলে যে মানুষ মারা গেলে খুব কষ্ট হইতো, ওইখানে গিয়ে আবার গোসল করে লইতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এই রাস্তাটা দেওয়ার পরে আমার জনগণ অত্যন্ত উপকৃত হয়েছে। একটি সময়ে এই পাড়া থেকে ওই পাড়া, এই গ্রাম থেকে স্কুলে যাওয়া, বাজার করতে যাওয়া, এগুলি ছিল মানুষের জন্য একটা কষ্টের ব্যাপার। রাস্তা ছিল না, গাড় ছিল না। আজকে প্রত্যেকটি গ্রাম টু গ্রাম ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে রাস্তাঘাট হয়েছে, সেগুলি এখন আবার পাকা হয়েছে, হেরিং বন হয়েছে। প্রত্যেকটি রাস্তায় ইট বিছিয়ে এই পরিকল্পিতভাবে এখন যোগাযোগ ব্যবস্থাটা এমন সুন্দর করে দেওয়া হয়েছে, এখন রাস্তাঘাট বলতেই পাকা। এবং যেখানে পাকা করতে পারি নাই সেখানে হেরিং বন, এরকম একটা পরিকল্পিতভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। একই সাথে এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়ার পথে ডোবা, নালা, খাল বা ছোট নদীর উপর এমন হাজার হাজার পায়ে হাঁটা ফুটব্রিজও তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যা গ্রামকে বদলে দিয়েছে সামাজিক, অর্থনৈতিকভাবেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুর্যোগ প্রশমনে এখন ভিন্নভাবে কাজ করছে এ মন্ত্রণালয়। বন্যা আশ্রয় কেন্দ্রের আদলেই মুজিব কেল্লার প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি বন্যায় মানুষের সাথে সাথে গবাদি পশুর অনেক প্রাণহানি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই গবাদি পশুকে রক্ষা করার জন্য মুজিব কেল্লার প্রবর্তন করা হয়েছে। মাল্টিপারপাস রেস্কিউ বোটের প্রবর্তন করেছি। প্রতিটি নৌযানে 100 জন করে লোককে একবারে সরিয়ে আনা যাবে। 10 টন ত্রাণ সামগ্রী পরিবহন করা যাবে, গবাদি পশু পরিবহন করা যাবে। আর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এটা প্রতিবন্ধী বান্ধব। বন্যাতে আমাদের যে ক্ষয়ক্ষতি হতো, যে মৃত্যুবরণ করতো, সেটাও আমরা কাটিয়ে উঠেছি। আমরা বন্যা আশ্রয়কেন্দ্র তৈরি করেছি, আরও 423টি বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। গত যে জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যে ম্যানিফেস্ট ঘোষণা করেছেন, সেখানে তিনি বলেছেন দুটো বিষয়। একটি বলছেন যে বাংলাদেশে কোনো গৃহহীন লোক বা পরিবার থাকবে না,
দ্বিতীয়টি বলেছেন, আমার গ্রাম আমার শহর, আমরা কোনোভাবেই দুর্যোগকে ভয় পাবো না। এই কারণে আমরা বলি, দুর্যোগকে আমরা করি না ভয়, দুর্যোগকে আমরা করেছি জয়। অভাব দুর্যোগে চাল গম বা রিলিফ নয়, তার বদলে দেশের অতি দরিদ্র বা ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সুবিধা, স্থায়ী আবাসন, জীবিকার ব্যবস্থা আর ভরসা দেয়াই এখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান কাজ। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে যা প্রধান ভূমিকা রাখবে।